নমস্কার, শর্ময় স্পিক্স থেকে আমি বলছি, শর্ময় বন্দ্যোপাধ্যায়ে আপনাদের জন্য, আপনাদের ভাবনার জন্য। আজকে এমন দুটো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের দেখাবো শর্ময় স্পিক্সে, আপনাদের ভাবনার খোরাক জোটাবে, জানেন তো, বিশ্বাস করুন। একদম অরিজিনাল ভিডিও, আমি কোনো বানিয়ে বলবো না, মানে আমি যে কথাটা বলছি, যে হেডলাইনটা আপনারা দেখলেন, যে বাবুল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী প্রমাণ করে ছাড়লেন, একদম বিধানসভার কক্ষের বাইরে দাঁড়িয়ে, বিধানসভার ভবনের বাইরে দাঁড়িয়ে প্রকাশ্যে যা বললেন, যা স্টেটমেন্ট, দ্যাট কন্ট্রাডিক্স মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্সন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা বলেছেন। কী নিয়ে বলছি ভালো করে একটু ভেবে দেখুন, যে পার্থ কি চোর, কেষ্ট কি চোর, বালু কি চোর, তারা কি কোনো অন্যায় কাজ করেছেন, একটু ভালো করে ভেবে দেখুন আমি যে কথাটা আপনাদের কাছে বলছি। পার্থ, বালু, কেষ্ট, এরা আমি বিশ্বাস করি না এরা কোনো অন্যায় কাজ করেছেন, এরা চুরি করেছেন। কে বলেছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হিজিবিজি সম্মেলনের ঠিক পরের দিন, যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মীদের সম্মেলন করলেন, সেই সম্মেলনে অ্যাড্রেস করেছেন, প্রকাশ্যে বলেছেন। আর তারপর বাবুল সুপ্রিয়, তিনি বিধানসভা ফটকের বাইরে দাঁড়িয়ে, বিধানসভার মধ্যে যখন অধিবেশন চলছে সেদিনকে সংবিধান দিবস, তার বাইরে দাঁড়িয়ে বাবুল সুপ্রিয় কী বলেছেন সেই ভিডিওটা শোনাবো, যেখানে বলেছেন, আমি মানি আমাদের কোনো কোনো নেতা মন্ত্রী অন্যায় কাজ করে তারা জেল খাটছেন, তাঁদের পাশে দল দাঁড়াচ্ছে না। তাহলে উইচ ওয়ান ইজ ট্রু? আমি এইটা কথাটা জিজ্ঞেস করছি, মানে তৃণমূল নেতারা কি এখনও ডিসিশনে নিতে পারেননি যে পার্থ, বালু, কেষ্ট বা যতগুলো চোর তৃণমূল কংগ্রেসে আছে তাদের পাশে তৃণমূল কতটা দাঁড়াবেন, আদৌ দাঁড়াবে কি না? বাচ্চা ছেলেও হেসেছে, বিশ্বাস করুন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে সেদিনকে যে সভাটা, বক্তব্যটা রেখেছেন, আমার নিশ্চিত বিশ্বাস ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে যারা তৃণমূল কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের বিভিন্ন গ্রাম বাংলা থেকে নেতারা এসেছেন, তারাও মনে মনে হেসেছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী পার্থকে ডিফেন্ড করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বালুকে ডিফেন্ড করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কেষ্টকে ডিফেন্ড করছেন। আমজনতা তো হেসেছে, তারা নিজেরাও মনে মনে হেসেছেন, প্রকাশ্যে হাসতে পারেনি, যে কি রাজ্যের মুখ্যমন্ত্রী ওদের ডিফেন্ড করছেন, বলছেন ওরা কিচ্ছু করেনি, ওরা নিরাপরাধ, মনে মনে হেসছেন। কিন্তু সাধারণ মানুষ, তারা তো মুখ্যমন্ত্রীর বক্তব্যটা যারা অন এয়ার ক্যামেরায় শুনেছেন, টিভিতে শুনেছেন, আমরা যারা শুনেছি, আমরা সবাই হেসেছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে এছাড়া উপায় নেই, ঘরে এত চোর ডাকাত টপ টু বটম, মানে দলীয় স্তরে বাকি নেই এরকম নেতা খুঁজে পাওয়া যাবে না, একাধজন নেতা খুঁজে পাওয়া যাবে, তারা আবার চুরিকে প্রশ্রয় দেয়, ফলে তারাও সমদোষে দুষ্ট। ফলে স্বাভাবিকভাবে আমার খালি বারবার একটা জিনিস মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসটা একটা ইনডিসিশনে ভুগছে, কখনো বলছে না এই আমি বহিষ্কার করে দিলাম। আচ্ছা বলুন তো, কুন্তল ঘোষ আপনাদের মনে আছে নামটা, শান্তনু বন্দ্যোপাধ্যায়, এদেরকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছিল কেন? পার্থকে কি বহিষ্কার করেছে? পার্থকে তো বহিষ্কার করেনি, পদ থেকে অব্যাহতি দিয়েছে, মানে পার্থকে তৃণমূল কংগ্রেসের সমস্ত তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ থেকে তাকে সরিয়ে দেয়নি, কিন্তু তাকে বিধায়ক পদ থেকে রিজাইন করতে বলেনি, মানিক ভট্টাচার্যকে রিজাইন করতে বলেনি। অর্থাৎ পার্থ, মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডল মানে জেলা সভাপতি থেকেছেন 18 বছর, তিহার জেলে গিয়েও উনি বীরভূমের জেলা সভাপতি ছিলেন, আলটিমেটলি দল তাদের পাশে দাঁড়িয়ে থেকেছে, কারণ দল যদি না দাঁড়ায় তাতে মুশকিল, ওই মুড়ির টিনে করে যে টাকা, বস্তা করে যে টাকা, রাতের অন্ধকারে প্রভাবশালীদের বাড়িতে যে পাঠানো হতো হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি রোডে, ফলে তারা তো ডিসক্লোজ করে দেবেন, ফলে বিপদে পড়বেন তারা, ফলে স্বাভাবিকভাবে যখন বিপদে পড়বেন এরকম একটা জায়গা তৈরি হবে, তখন স্বাভাবিকভাবেই তাদের পাশে দাঁড়ানোটা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা দাঁড়িয়েছেন, আমি অবাক হইনি, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যে দাঁড়াবেন এটাই কাঙ্ক্ষিত ছিল। কিন্তু আমার অবাক লেগেছে যে বাবুল সুপ্রিয় কী করে তাহলে মুখ্যমন্ত্রীকে কন্ট্রাডিক্ট করলেন, মুখ্যমন্ত্রীকে পরিষ্কারভাবে যা বললেন, চিফ মিনিস্টার ইজ আ লায়ার। আসলে বাবুল সুপ্রিয় তো অনেক স্পষ্ট কথা বলেন, সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালায়, তো বাবুল সুপ্রিয়র গান, সে তো সাধারণ মানুষের, মানে অন্য কেউ লেখেননি, এবং আজ পর্যন্ত তিনি বলেননি যে আমি যেটা লিখেছিলাম সেটা ভুল। তিনি সদর্পে বলেন, আমি যা বলেছি আমি তো উইথড্র করিনি, উইথড্র করবেন কী করে, সোশ্যাল মিডিয়া তো সব তো ভাইরাল। ফলে এখন যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস দুটো ভাগে ভাগ, একটা ভাগ এখনও ডেসপারেটলি এই বালু, কেষ্ট এদের পেছনে, অনুব্রত মানে বালু, কেষ্ট, পার্থদের পেছনে দাঁড়িয়ে যাচ্ছেন, তার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী অগ্রগণ্য। আবার আরেকটা গ্রুপ বুঝতে পাচ্ছেন স্বীকার করে ফেলেছেন, আমি বাবুল সুপ্রিয়কে একটা ব্যাপারে ধন্যবাদ দেবো যে তিনি সত্যি কথাটা বলেছেন,
তিনি সত্যি কথাটা বলেছেন, পুরো তৃণমূলই তো হননি, ফলে সত্যি কথাটা বলে ফেলেছেন। এর জন্য বকুনি তৃণমূল কংগ্রেসের ভেতরে খাবেন কিনা জানি না। পরবর্তীকালে বাবুল তুমি কিন্তু কথা শুনছ না, তোমার একটা মন্ত্রী তো কেড়েছি, আবার 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 সেকেন্ড কিন্তু কেড়ে নেবো, হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী কোন দিন বলে দেবেন। ইন্দ্রনীল সেনের সঙ্গে বাবুল সুপ্রিয় যখন সংঘাত লেগেছিলো, কে জিতেছিল জানেন? ইন্দ্রনীল সেন জিতেছিল, বাবুল সুপ্রিয় জেতেননি। বাবুল সুপ্রিয় গ্ল্যামারটাকে কাজে লাগানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বালিগঞ্জ ইলেকশনে দাঁড় করিয়েছেন, বিজেপিকে কাউন্টার করার জন্য দেখো তোমাদের কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূলে এলো, তাকে বিধায়ক করলাম, তাকে মন্ত্রী করেছি, এই মেসেজটা দেওয়ার জন্য করেছেন। কিন্তু বাবুল সুপ্রিয়র সঙ্গে যখন ইন্দ্রনীল সেনের একটা সংঘাত লাগলো মন্ত্রিত্বের, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়কে সরিয়ে দিলেন, ইন্দ্রনীল সেনকেই রেখে দিলেন, ওইখানে দায়িত্ব নিয়ে গেলেন। এগুলো তো ঘোষণা, এগুলো তো ফ্যাক্টস, এগুলো তো আমাদের শুধু বলা নয়, যেটা বাস্তব সেটাই আপনাদের কাছে বললাম। কিন্তু খুব বাস্তব যেটা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাবুল সুপ্রিয় সরাসরি তার ভাষণের মধ্য দিয়ে মিথ্যেবাদী বলছেন। খুব ভুল কিছু বলেননি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, ইজ দ্য গ্রেটেস্ট লায়ার অন দিস আর্থ, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কটা সত্যি কথা বলেন জীবনে আমার সন্দেহ আছে। বাবুল সুপ্রিয় নিশ্চিতভাবে বিশ্বাস করেন সেটাই, কিন্তু মন্ত্রিত্ব বালাই প্রথম একাদশে খেলতে চান, ফলে তাকে তিনি প্রকাশ্যে স্বীকার করবেন না। কিন্তু তার কথার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল বাবুল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কারভাবে লায়ার বললেন। আমি কথা বাড়াবো না, এই প্রতিবেদন দীর্ঘায়িত করবো না, এই প্রতিবেদনে আপনি দেখুন, প্রথমে বাবুল সুপ্রিয়র বক্তব্যটা শোনাবো, তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন নেতাজি স্টেডিয়ামে সেটা শোনাবো, আর নিজেরাই বিশ্লেষণ করুন যে বাবুল সুপ্রিয় কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে যা স্টেটমেন্ট দিলেন তার মানে মিথ্যাবাদী প্রমাণ করে দিলেন। শুনুন দুটো ভিডিও পরপর। তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাবো যে কখনো আমাকে বিজেপির সম্বন্ধে এনারা কিছু জিজ্ঞেস করেন না। কিন্তু যারা চেঁচাচ্ছেন না, এদের গল্প আমি এমন জানি যে আমি যদি একবার মুখ খুলি যে পালাবার জায়গা পাবে না। আমি খুলছি না, কারণ আমি মনে করি যে একটা ড্রেসিংরুমে থাকাকালীন যে আপনি একটা টিমের ড্রেসিংরুমে যখন ছিলেন, ওই ডার্টি লিনেনটা বাইরে ওয়াশ করা উচিত না। কিন্তু এই যে চেহারাগুলো এখানে দাঁড়িয়ে চেঁচাচ্ছে, এরা পার স্কোয়ার ফিট কত নেয় কী না, আমি এমন এমন সব গল্প জানি না। চোরের মায়ের বড় গলা বলে একটা কথা আছে। আমি মানছি যে আমাদের দলের কিছু নেতা তারা অনৈতিক কাজ করে তারা ধরা পড়েছেন এবং দল তাদের সঙ্গে নেই এবং আদালতের পর্যবেক্ষণে তাদের বিচার হচ্ছে, আমি নিশ্চয়ই মানছি না। আমি দিলীপ ঘোষকে জিজ্ঞেস করবো, আপনি এত রোজ সকালবেলা হেঁটে এত বড় বড় কথা বলেন, 8 মাস 1 বছর কার বাড়িতে ছিলেন, কোন ব্যবসায়ী আপনাকে বাড়ি দিয়েছিল? বালুকে নিয়ে গেছে জেলে, ডান্ডার পর ডান্ডা খেয়েছে, এরা অনেক ডান্ডা খেয়েছে, অনেক লড়াই করেছে, আমার অনেক লড়াইয়ের সাথী মনে রাখবেন। আমি বিশ্বাস করি না এরা চোর। বালুকে নিয়ে গেছে জেলে, ডান্ডার পর ডান্ডা খেয়েছে, এরা অনেক ডান্ডা খেয়েছে, অনেক লড়াই করেছে, আমার অনেক লড়াইয়ের সাথী মনে রাখবেন। আমি বিশ্বাস করি না এরা চোর।